খুব সহজেই তৈরি করে নাও এখন কলা দিয়ে ইনস্ট্যান্ট চিপস। কতটা সিম্পল আর কতটা সহজ, দেখো এই রেসিপি। নমস্কার বন্ধুরা, সিম্পল কুক উইথ পলির পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে কিন্তু খুবই একটা দারুণ সুন্দর স্ন্যাক্স নিয়ে চলে এসেছি, চিপস নিয়ে চলে এসেছি, যেটা সকলের ভীষণ পছন্দ হবে। তো তোমাদের অনুরোধ করব, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো আর দেখে থাকো আজকে যে চিপসটা বানাচ্ছি। বানানা চিপস খুবই ইজি, খুবই সিম্পল, ইনস্ট্যান্ট বানানা চিপস কিভাবে বানাবে তার জন্য তো অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে আর দেখতে হবে সিম্পল কুক উইথ পলি। তো চলো দেখে নিই আজকের উপকরণ এবং রেসিপি। এর জন্য নিয়েছি আমি এখানে তিনটে কলা। তো কলাগুলো হচ্ছে প্রথমে আমি খোসা যেমন কলা ছাড়িয়ে থাকা হয় ঠিক সেভাবে ছাড়িয়ে নেবো নর্মাল ভাবে। তা আমি এখানে তিনটে নিয়েছি, চাইলে তোমরা বেশি বা কম করতে পারো। তো এই যে কলার খোসাটা তুলে নিয়েছি, এই খোসাটা কিন্তু আমি ফেলে দেবো না। এই খোসা দিয়ে কিন্তু একটা খুব সুন্দর বাটা গরম ভাতের জন্য রান্না হয়, যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো কলার খোসাটা নর্মাল যেমন তুলে থাকে সবুজ অংশটা তুলে ফেলে দিচ্ছি। তারপর কলাটাকে 5 মিনিটের জন্য জলে ভিজিয়ে দেবো, যাতে করে কষ্টটা বেরিয়ে যায়। দিয়ে শুকনো পর ন্যাকড়া দিয়ে বা কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে নেবো। দেখো কত সুন্দর করে ছাড়ানো হয়ে গেল, বাকিগুলোও ছাড়িয়ে নিচ্ছে। আবারও বলছি, কলার খোসার যদি রেসিপি কেউ চাও তাহলে আমি দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু নিয়ে নিতে পারো। আর হচ্ছে এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো দেখো এটাকে 5 মিনিটের জন্য ভিজিয়ে দেবো, আর এর মধ্যে কিন্তু একটা মশলা তৈরি করবো। এর জন্য আমি নিয়েছি এখানে 1/2 চামচ আমচুর পাউডার, আর নেব 1/2 চামচের কম লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ নেব বিট নুন। তারপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এটাই হচ্ছে মশলা যেটা চিপসটাকে আরো বেশি টেস্টি করে তুলবে। তো কলাটা দেখো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে নেওয়ার পর হচ্ছে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এবার চলে যাব পরের ধাপে। কড়াই আমি দিয়ে দিলাম তেল, এটা রাইস ব্র্যান অয়েল, চাইলে কিন্তু তোমরা এখানে কিন্তু রিফাইন অয়েল ব্যবহার করতে পারো। আমার কাছে রাইস ব্র্যান অয়েল ছিল, সেটাই ব্যবহার করছি। তো তেলটা গরম হয়ে গেছে, এবার হচ্ছে এই যে দেখতে পাচ্ছো আমি এটা কলাটাকে এরকম করে সরু সরু করে কেটে নেব। তোমরা হচ্ছে কড়াইয়ের উপর এইভাবেই ডাইরেক্ট এটা কেটে নিয়ে করবে, তাতে করে চিপসটা অনেক বেশি ভালো হবে। আর ইনস্ট্যান্ট চিপস তৈরি করা কতটা সহজ নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। তো যতটা হচ্ছে এখানে আমি দিয়ে দেব তেল, যতটুকু নেবে সেই হিসেব করে এখানে দেবে। তো এখানে আমি 1/2 কলা দিলাম, বাকিটুকু রেখে দিচ্ছি পরে ভেজে তুলে নেব। আর এটা কিন্তু ভাজবার জন্য খুব বেশি একটা সময় লাগে না, মোটামুটি 3 মিনিটের মধ্যে কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে যাবে। তো তার আগে হচ্ছে এটাকে উল্টে পাল্টে দিতে হবে, যেন খুব ভালো করে সব দিকে ভালোভাবে ভাজা হয়ে যায় আর যেন অনেকটা মচমচে হয়ে যায়। তো হালকা হালকা কালার চলে আসছে দেখতেই পাচ্ছ, দেখো কি সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে, কতটা সহজ আর কতটা সিম্পল, তাই না? এবার হচ্ছে এটাকে তুলে নিয়ে এটাকে ভালো করে তেলটাকে ঝরিয়ে নিচ্ছে, নিয়ে একটা জায়গাতে রেখে দিচ্ছে। একইভাবে বাকি কলাগুলো ভেজে নেব। আমি আবারও বলছি কড়াই যতটা তুলবে ততটুকু দেবে। কি বন্ধুরা, রেসিপিটা সহজ তাই না? তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর তোমরা জানিও আমাকে ঠিক তোমার কেমন লেগেছে। চলো চলে যাই, এবার যেটা বাকিটুকু রয়েছে সেটুকু ভেজে তুলে নিই। একই পদ্ধতিতে বাকিগুলো ভেজে তুলে নিচ্ছে, খুবই সিম্পল, যে কেউ বাড়িতে কিন্তু এটা বানিয়ে নিতে পারবে। এতে কিন্তু সহজ কাজ কিছুই নেই, দেখো কতটা সিম্পল। দেখো এখানে ভাজা হয়ে গেল, একসাথে তো এতগুলো দেওয়া যাচ্ছে না, তাই জন্য আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে করে নিচ্ছি। কলা দিয়ে যে এটা ওটা সেটা রান্না হয় তা কিন্তু মজার একটা দারুণ স্বাদের চিপস, যেটা বড় ছোট সকলে কিন্তু ভীষণ পছন্দ করবে। অবশ্যই তোমরা বাড়িতে বানাবে, কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে ভুলো না। তো চলো সবটা তৈরি হয়ে গেছে, এবার হচ্ছে চিপসটাতে মশলা মাখিয়ে নেবো। আগেই দেখেছি যে মশলাটা আমি রেডি করেছি সেটা, তো এখানে দেখতে পাচ্ছো কতটা মচমচে হয়েছে, বেশ হাতে নেওয়া মাত্র কিন্তু গুঁড়ো হয়ে যাচ্ছে। তো এবার মশলাটা হচ্ছে এখান থেকে আমি 1/2 চামচ নিচ্ছি, 1/2 চামচের একটু বেশি দেবো। তো তোমরা কিন্তু এখানে তোমাদের কলার পরিমাণ মতো তোমরা কিন্তু দিতে পারো। এখানে ঝালটা তোমরা যদি ভাবো কম দেবো কিন্তু সেটাও দিতে পারো, অসুবিধা নেই। এবার খুব ভালো করে যেন মশলাগুলো খুব প্রত্যেকটা কলার মধ্যে লেগে যায় সেটা কিন্তু খেয়াল রেখে এবার উল্টে পাল্টে এটাকে মিশিয়ে নিতে হবে। তারপর যে কোনো একটা এয়ার টাইট কৌটোতে রেখে দিতে পারো কিংবা ইনস্ট্যান্ট পরিবেশন করতে পারো। তোমরা খাবে, তোমরা বাড়িতে বানাবে আর বাড়ির সকলকে দেবে, আশা করি সবাই পছন্দ করবে। তো চলো আজকের মতো এখানে বিদায় নিলাম, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে অন্য একটা রেসিপিতে।
আর অবশ্যই অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 আমাকে অনেক সাপোর্ট দাও, অনেক ভালোবাসা দাও। নমস্কার।